সংকটের কথা মাথায় রেখে বছরে দুটির পরিবর্তে পেঁয়াজের চারটি করেছেন কুষ্টিয়ার কৃষকরা সেই সঙ্গে সরকারি প্রণোদনায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারিত হচ্ছে নতুন সৃষ্টি হওয়া গ্রীষ্মকালীন মৌসুমে কুষ্টিয়ায় আটাশি হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে এর জন্য আনা হয়েছে উচ্চ ফলনশীল জাত অক্টোবরে এ পেঁয়াজ ঘরে উঠবে একই মাসে গ্রীষ্মকালীন আরেকটি মৌসুমের চাষ শুরু হবে এই পেঁয়াজ উঠবে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজের সাথে পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে মাচা ঘর তৈরি করে দেয়ার উদ্যোগ নেয় পেঁয়াজ সংকট দূর হবে এবং দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছে কৃষি কর্মকর্তারা সবশেষ কুষ্টিয়া শীতকালীন মৌসুমে গত মার্চ এপ্রিলে চোদ্দ হাজার হেক্টর জমিতে এক লাখ আটাশি হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে